খুব ভোরে, আজানের আগে অন্ধকার থাকতে বেরিয়ে গেছি ঘর থেকে। কোনো ঝড় বাদলের দিনগুলোও বাদ যায়নি। ব্যাগের মধ্যে হাজার হাজার ক্যাশ টাকা। একটা অদ্ভুত পাগলামি করেছি। ভোরবেলা তাজা সবজি প্রান্তিক চাষিদের কাছ থেকে সংগ্রহ করে ঢাকা শহরে টাইমলি পৌঁছাতে হবে। প্রথম প্রথম একা গিয়েছি, কেউ কেউ হেসেছে, কেউ কেউ কি ভেবেছে জানি না। আমি জানি পাগলামি না করে নতুন কিছু বা স্রোতের বিপরীতে কিছু করাও যায় না। গ্রিন কার্ড একটা আনন্দ, একটা প্রশান্তি, একটা প্রজেক্ট, একটা অন্যরকম স্বপ্ন। এই ভ্যান চালকগুলো সবাই বেকার রিক্সা চালক ছিল। এখন এরা গ্রিন কার্ডে কাজ পেয়ে খুব খুশি। ঘুরে গেছে তাদের কর্মের চাকা, পেয়েছে সম্মান। আবার প্রত্যেকটা কার্ডের সাথে আছে একজন সুপারভাইজার, যারা প্রত্যেকেই ইউনিভার্সিটি বা মেডিকেল স্টুডেন্ট। প্রতিদিন সকাল বিকাল পালা করে গ্রিন কার্ডের হিসাব নিকাশ রাখছে তারা। খুব ভোরে প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কেনা, ভ্যানে সবজি সাজিয়ে দেয়া, এরপর ঘুরে ঘুরে সবজি বিক্রি করা। অনলাইন অর্ডারগুলো প্যাক করে পাঠিয়ে দিচ্ছে কাস্টমারের দোরগোড়ায়। অর্গানিক ফ্রেশ সবজি সবার হাতে পৌঁছে দেয়াই এই গ্রিন কার্ড প্রজেক্টের মূল কাজ। গ্রিন কার্ডের মূল চালিকা শক্তি এই প্রাণবন্ত হাসি খুশি ছেলেমেয়েগুলোই। আমার দেখতেই ভালো লাগে কি স্মার্ট ছেলেমেয়ে। ভ্যানের সাথে ঘুরে ঘুরে কাস্টমারকে হ্যান্ডেল করছে, সব কিছুর কোয়ালিটি বর্ণনা করে সেল করছে। গ্রিন কার্ড একটা অন্যরকম স্বপ্ন।